হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসি ফিল্মস। আর আজকে আমাদের একটা নতুন ব্লগ, ক্যান এনিবডি গেস, আজকে ব্লগটা কে নিয়ে স্টার্ট করছি। সো আজকে আমরা যেটা করব হচ্ছে, দ্যাট ইজ আগেন উই গট অ্যান ইনভিটেশন ফ্রম সানাই বাইক ফর দি অল নিউ গোয়ান ক্লাসিক 2024। একটা অসম ক্লাসিক বার করেছে যেটা গোয়ান সিরিজ, অ্যান্ড দিস ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম দি ওল্ড ক্লাসিক বা ওল্ড ক্লাসিক রিবন। তো সেটার আজকে লঞ্চ করবে আর সেটাই দেখতে যাবো। ওয়েল, আমি আগেই দেখে নিয়েছি ফটোজগুলো, অ্যান্ড ইট লুকস ড্যাম সেক্সি। কেন বলছি, বিকজ যারা একটু ক্রুজার টাইপস ভালোবাসো বা ববার, তো তাদের জন্য কিন্তু এই বাইকটা, অ্যান্ড ইট হ্যাজ গট সাম ফাঙ্কি কালার্স। সো গাড়িটার একটা প্লাস পয়েন্ট যেটা আমাদের কোনো রয়্যাল এনফিল্ডে এখনও পর্যন্ত আসেনি, অ্যান্ড দে আর গিভিং ইট অন দ্যাট পার্টিকুলার বাইক, সেটা হচ্ছে, চলুন আগে বলবো, পুরোটা দেখবেন ভিডিওটা, তারপরেই আমি জিনিসটাকে রিভিল করবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের টাইম হচ্ছে 4:30 ওখানে পৌঁছানোর, সো রাইট নাও ইজ 3:45, তো আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে যাব। অ্যান্ড আমি একটা জিনিস মিস করেছি, হচ্ছে এবারে আমি BR650 লঞ্চে যেতে পারিনি, বিকজ আই ওয়াজ বিজি ইন ইন অনাদার থিং। তো আজকে BR650 রিভিউ যেরকম সবাই পেয়ে গেছো, আজকে আমি একটা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স করবো, যদি BR650 টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল থাকে তো তোমাদেরকে আমি টেস্ট রাইডটা নিয়ে সেটা বলতে পারবো। ওয়েল, অনেকের কাছে শুনেছি ইটস আ মিক্সড রিভিউ, কারণ কি, ইট ইজ বেসিক্যালি ইন্টারসেপ্টার 650 ভেরিয়েন্ট একটা, উইথ ফিউ থিংস চেঞ্জ। তো চলো গিয়ে দেখবো, যদি BR650টা ভালো লাগে তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্টসে জানিও, আর লেট মি নো অ্যাবাউট হাউ ইউ লাইক দিস ক্লাসিক 2024 গোয়ান সিরিজ, আর ওদের যে কালার্সগুলো আছে, তো সবাই আমাকে কমেন্টে জানাও যে কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগলো ভিডিওতে সেটা। অ্যান্ড নেক্সট উই মিট অন দি সানাই বাইকস শোরুম, আর লেটস গো হ্যাড। আর মাঝখানে একটু সিনেম্যাটিক্স হবে, সবাই জানো আমি একটু সিনেম্যাটিক্স দেই, তো লেটস গো হ্যাড অ্যান্ড এনজয় দ্য রাইড। উইন্টার এসে গেছে তো এখন অনেক রাইডস হবে, আর আমার একটুখানি শরীরটা মানে ডিউ টু দিস সিজন চেঞ্জ, অটোমেটিক এই যে সিজন চেঞ্জটা হলো এটার জন্যে, তো আমার একটু হালকা সর্দি ফর্দি লেগেছে। ওয়েল, আজকে আমার সঙ্গে প্রীতমে যাওয়ার কথা ছিল, অ্যান্ড দুটো খুব বাজে জিনিস হয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রীতমের বাইকটা কেউ একজন এসে অ্যাক্সিডেন্ট করেছে, মানে বাইক চলছিল না, বাইক পার্কড ছিল, অ্যান্ড সামবডি জাস্ট কেম উইথ আ ক্লাসিক অ্যান্ড পুরো একদম স্ম্যাশ করে দিয়েছে সামনেটা। তো ওর ওটা, ওই বাইকটাও এখন ও রিপেয়ারে পাঠাবে, বিকজ ওটা তো একটা বেশ বড় বড় অ্যামাউন্ট অফ ধাক্কাই লেগেছে ওর, বিকজ সামনে হেডলাইটটা ভেঙেছে, মিটার কনসোলটা ভেঙে গেছে, হ্যান্ডেল ভেঙে গেছে, অ্যান্ড লট অফ থিংস হ্যাজ হ্যাপেন, মিররসগুলো নষ্ট হয়েছে। তো আর প্রীতম বলছিলাম আমার সঙ্গেই চলে যাবে, বাট আনফর্চুনেটলি ওরও শরীরটা খুব খারাপ, ওর জ্বর এসছে, তা যেতে পারিনি। লুক অ্যাট দিস সেক্সি কার, ওল্ড ভিন্টেজ কার, ওয়াও। একটা দারুণ ভিন্টেজ গাড়ি দেখলাম, বাট নাম্বার প্লেট রাজস্থানের, অ্যান্ড আমরা এই সামনে থেকে একটা ইউ টার্ন নিতে হবে, কারণ এখান থেকে চুনাপাক ঢুকতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। সো দিস ইজ আ পেন ইন দি অ্যাস, কারণ আমি স্পেস সার্কেল দিয়ে বেরোবো, বেরিয়ে আমাকে পুরো ওই খালি ঘুরে বেড়াতে হচ্ছে, ইটস প্রিটি পেডিং পেন ইন দি অ্যাস। এই একটা বিউটিফুল জায়গা, যেখানে ভিতরের তো একদম কিছুই ভালো নেই, বাট দেখতে একটু ভালো লাগে বলে এই ভিডিওতে নিয়ে আসা হয়। তো আমরা এখান থেকে নেব হচ্ছে রাইট টার্ন, অ্যান্ড আমি একটা জিনিস বুঝি না, মানে এত দূরে দূরে দাঁড়িয়ে থাকে না, যখন স্টপ লাইনটা এখানে আছে তখন কোথায় গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, অনেকে এখানে ল ভায়োলেট করে, আমরা করি না, আমি করি না অ্যাট লিস্ট, সো মেনটেন দ্য লিমিটস সো টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস। তো এই গেস এখন 8:04, অ্যান্ড উই উইল রিচ উইদ ইন নেক্সট 10 মিনিটস, আর যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, চেষ্টা করবো যে আগে BR650টাকে চালিয়ে দেখবো, অ্যান্ড দেন
ভিতরে যাব গোয়ান ক্লাসিকটা এমনিও রানবীর গোয়া সাড়ে চারটার সময় বলে রেখেছে। সো উই উইল সি কে কটার সময় ওরা স্টার্ট করে প্রোগ্রামটা, বাট আজকে হয়তো টেস্ট রাইড অ্যাভেলেবেল করবে না গোয়ান ক্লাসিকটা। আমার খুব ইচ্ছা আছে একবার ওটাকে টেস্ট রাইড নেওয়ার, বিকজ ইট হ্যাজ গট আলটিমেট লুকস অ্যান্ড ক্লাসিকের থেকে একটু ডিফারেন্ট করেছে। সো উইল জাস্ট হ্যাভ আ লুক, তার আগে একটু বিয়ার 650টা একবার দেখে নেব। অ্যান্ড ইয়েস, সো আই এম হ্যাভিং আ গুড টাইম রাইডিং দিস হিমালয়ান। তো এর নাম হচ্ছে দ্য ডার্ক নাইট অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য স্মুদেস্ট বাইক সো ফার। ব্যাপারটাও এখন খুব ভালো চলছে, একটু বয়স হয়ে গেছে, অলমোস্ট লাইক 6 ইয়ার্স নাও। তো ইট ইজ স্টিল ইন ভেরি ভেরি মিন্ট কন্ডিশন। কেন আমি বাইকটাকে নিয়ে বেশি বেরোয় না, বেসিক্যালি কারণ আমি অল্টারনেট করে বাইক বার করি। সো কিছুদিন আমি স্কুটি চালাচ্ছি, কিছুদিন আমি এই বাইকটা চালাচ্ছি, কিছুদিন আমি থান্ডারবার্ডটা চালাচ্ছি, সো দ্যাট এভরি বাইকস আর ইন মোশন। আর স্পেশালি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বর্ষাকালে হয়, চাকা পুরো বসে যায়। তো চাকা বসে যাওয়া প্রবলেম হলে পর ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ক্যালিপার মেজর কেট, তো সেটা আমাকে করতে হয়েছে, এই বাইকটার জন্যও করতে হয়েছে, আমাকে থান্ডারবার্ডের জন্যও করতে হয়েছে, বিকজ এটা পড়েছিল। সো আই ট্রাই টু রাইড দেন অল্টারনেটিভ ওয়েজ, মানে আজকে চালালাম, তো কালকে থান্ডারবার্ডটা নিয়ে বেরোবো, দেন একদম স্কুটি নিয়ে বেরোলাম। চলো এসে গেছি, অ্যান্ড কোনো কোনো কেউ আসেনি। দেখতে তো পাচ্ছি না এখানে, guys we are here to test ride this PR 650 and it looking very nice. So it's written PR interceptor 650 to interceptor variant jara bola hoychilo and wow bose kintu ekta wow review asche because ektu upright feel hocche. Wow, nice sound, looks very nice. এটা কিন্তু অন্যরকম ফিল হচ্ছে বাইকটা, আপরাইট অ্যান্ড দিস ইজ সো নাইস। খুব স্মুথ ইঞ্জিনটা, ইটস ভেরি ভেরি স্মুথ অ্যান্ড মানে 650-র যে স্মুথনেসটা আছে ছাড়লেই খুব দারুণ লাগছে। ওয়েল ব্রেকসগুলো দেখবো, ভেরি স্মুথ ব্রেকিং, সামনেটা তো খুবই ভালো যদি আমরা চালাই একদম। সো অ্যাস আমার পা কিন্তু টিপটো হচ্ছে, কারণ এর হাইট কিন্তু অনেকটাই উঁচু। অ্যান্ড চলো একটু ওয়াক অ্যারাউন্ড করাই বাইকটার। সো নিউট্রালে রয়েছে ট্রিপ মিটারটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিমালয়ানেরই যে ট্রিপ মিটার আছে সেটা, অ্যান্ড ভাইব্রেশনস কিন্তু বোঝা যাচ্ছে এখানে। অ্যান্ড যদি বাইকটাকে যদি দেখি সাইড স্ট্যান্ড করে, সো হাউ ইট লুকস ইজ দেখতেই পাচ্ছ, সাইড স্ট্যান্ড করেছি, ব্লু সিট দিয়েছে উইচ গোজ অ্যালং উইথ দিস ব্লু কালার, হোয়াইট অ্যান্ড ইয়েলো, অ্যান্ড ইট লুকস অ্যামেজিং। পিছনে যে টেল লাইটটা আছে, অন্যগুলোতে এগুলো জ্বলতো, এটা জ্বলে না, অ্যান্ড স্টপ লাইট ওর ভালো রয়েছে। লুক অ্যাট দ্য সাইলেন্সার, ছোটো ইয়েট গ্রেট ওয়ান। লুক অ্যাট দিস ইঞ্জিন, ইটস ভেরি রিফাইন্ড অ্যান্ড ইট ইজ রিটেন 648 সেন্ট্রিক টিউব। এখানে এক্সস্টটা দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন দ্য সকার ইজ হিয়ার, ভাইব্রি ব্রেক প্যাড, অ্যান্ড লুক অ্যাট দিস টায়ার, ইট ইজ হিউজ। অ্যান্ড সামনেরটা আমরা যদি দেখি, ইটস আ হিউজ
হিউজ ডিফারেন্স, এলইডি, অল এলইডি হেডলাইট পাওয়া যাচ্ছে, অ্যান্ড লুক অ্যাট দ্য ডিজাইন, অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। অ্যান্ড পেট্রোল ট্যাঙ্কিটা আছে, এটা জাস্ট এখান থেকে খুলতে হয় অ্যান্ড দেন চাবি দিয়ে খোলা যায়। ওয়েল, বাকি সব ফিচার্সগুলো সেম। উঠলে পর হোয়াট আই এম ফিলিং ইজ ইটস আ ভেরি হেভি বাইক, প্রচণ্ড একটা হেভি ফিলিং হচ্ছে। ওকে, সিটিং পশ্চার রেট্রো ইন্টারসেপ্টারের মতনই, বাট ইট ইজ ভেরি স্মুথ ইঞ্জিনটা করেছে, দারুণ স্মুথ ইঞ্জিন করেছে। অ্যান্ড লেটস জাস্ট টেস্ট ইট, খুব ভালো লাগছে ইঞ্জিনটা চালিয়ে। সো উইল জাস্ট টেক এ ইউ টার্ন ফ্রম হিয়ার, অ্যান্ড যেটা আছে এটারও পুরো কাটে না, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ইস্যু, বিকজ ইটস আ টিপটো। সো প্রত্যেকটা এইটা একটা জিনিস দেখলাম যে পুরোটাই এটা কাটছে না বাইকে, বাট দ্য রেস্ট ইজ অল ওকে, ব্রেক ইজ কোয়াইট গুড। হিস্ট্রি হিস্ট্রি অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই ও, বাট 2018 মডেল, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই ও 2018 মডেল। এখানে রয়েছে, এখানে আমার একটা ছবি রয়েছে, আই ক্যান সি হিয়ার আই অ্যাম, সরি ক্যান সি ইজ ইন্দ্র, এটাও আমাদের সঙ্গেই রাইডটা হচ্ছিল, ব্রেকফাস্ট রাইড। As we are here at the launch of the Goan Classic, dekhte pachho darun ekta creepy environment, let's show you what's it written, save while stay classic, ekta darun lagche, and look at this creepy color, pichoner backdrop ta khub creepy poreche, and kichu kon pore amra unveil korbo bike ta, so it looks humongous, end of it. অনেকটা রেস, যাতে আমরা ফ্রন্ট পোর্শন অফ দ্য বডি অনেকটা রিল্যাক্সড থাকে যখন রাইডিং করার সময়, লো স্লাং স্লিট, ববল স্টাইল, ববল স্টাইলে যেরকম লো স্লাং স্লিট হয় ওরকম দেখবেন, লো স্লাং স্লিট ফিট যখন আনবিল করা হয় আপনি দেখতে পারেন। আমি যে ফিচারগুলো আগে আপনাকে বলে দিচ্ছি, এজ লেসি স্পোক হুইল, মানে টিউবলেস অথবা স্পোক হুইল, ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান মার্কেটে টিউবলেস অথবা স্পোক হুইল, রয়্যাল এনফিল্ড নিয়ে এলো। আচ্ছা, অল এলইডি লাইটিং, যা লাইটিং দেখবেন সব এলইডি, এই সব এভরিথিং এলইডি, পুরোনো বাল্বের কনসেপ্ট আর নেই, এভরিথিং ইজ এলইডি। রেট্রো অ্যানালগ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটায় মডার্ন ফিচার্সে যা যা ইনফরমেশন থাকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন মাথায় রেখে মিটারে রেখে তার সঙ্গে যে লুকটা দেওয়া হয়েছে দ্যাট ইজ রেট্রো লুক, রেট্রো অ্যানালগ ড্যাশবোর্ড। আচ্ছা, এই গোয়ান ক্লাসিক 350 আসছে তিনটে কালারে, দুটো চারটে কালারে, দুটো ভেরিয়েন্ট, আর ফিচার্স সেম অ্যাক্রস অল অল দ্য ভেরিয়েন্ট অ্যান্ড অল দ্য কালার। আমরা আনবিলিং করবো, তো বেসিক্যালি সবাই আমরা তো স্পেসিফিকেশন আপনাদের জানানো হলো, তো এরপর আমাদের একটা কুইজ কনটেস্ট আছে, তো সেখানে আমরা কিছু কোয়েশ্চেন করবো, তার যদি ঠিক ঠিক অ্যান্সার দেন, ইনফ্যাক্ট তার জন্য একটা গিফটও আমরা রেখেছি। টোটাল কোয়েশ্চেনগুলো আমি আবার স্টার্ট করবো, জাস্ট 2 মিনিট, আমি 2 মিনিটের মধ্যে কুইজটা স্টার্ট করবো, ঠিক আছে?
we are back and আমাদের এই 350 ক্লাসিক 150 লঞ্চ হয়েছে সোনাই বাইকসে অ্যান্ড দিস ইজ আ সিঙ্গেল টোন পুরো স্পেসিফিক আমি সাইডে দিয়ে দেব হাই পিচ অ্যান্ড এভরিথিং সো আমরা একটা ক্লোজ ইন্সট্রাকশন করব তো আমরা দেখতে পাবো কিছু কেমন লাগছে তো দেখালাম দ্য পোস্টার ইজ রিয়েলি গুড অ্যান্ড ভাষা আসো কারণ একটা ফার্স্ট টাইম আমরা রয়্যাল এনফিল্ডে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে রিম স্পোক টিউবলেস টায়ার ঠিক আছে অ্যান্ড দিস ইজ আ 16-inch টায়ার তার সঙ্গে স্ল্যাশ কাট সাইলেন্সার পাচ্ছি এক্সস্ট অ্যান্ড এক্সস্ট নটটা সরিয়ে দেওয়া হচ্ছে সো এক্সস্ট নটে ফোকাস করাও we are going to see the front profile of the bike shop kore led amra pacchi ekhane in fact the headlight is also led the side mirrors are also led and bike ta arekta special features ache seta hocche bike ta je handle bar ache unique handle bar ache jeta amra puro onno royal enfield e dekhini ekhono porjonto and it gives a very proper type of look right now and ওভারঅল একটা কিন্তু দারুণ একটা ফিল পাচ্ছি বাইকটা বসলে পর একটু আমার বাইক থেকে যদি একটু ফোকাস করা হয় তাহলে আমি দেখাতে পারবো যে এই যে পোস্টার সিটিং পোস্টারটা কিন্তু একটা ক্রুজার অ্যান্ড পপার স্টাইলে যেটা একটু ফ্রন্ট স্পেসিফিক ফুট পেগ রয়েছে অ্যান্ড দ্যাট গিভস ইউ আ ভেরি কমফোর্টেবল রাইডিং যেমন লং রাইডিং টু যাবে এটা খুব কমফোর্টেবল একটা রাইডিং হবে বিকজ ইউ টেক এফ হ্যান্ডেল বার যেটা তোমার আর্মস আর শোল্ডার্স অতটা স্ট্রেন দেবে না অ্যান্ড অলসো ইউর লেগস কাটাতে পারছি and it just looks as a emotive two variant as one is a single tone and another is a dual tone amra test rated dual tone ta dekhte parbo and this is one of the single tone color we are having so this single tone color is black and je charte color asche amader je charte color er moddhe black rev red trippy blue and rev red basically dual tone e asche single tone er moddhe asche black and there is another color that is coming so ei charte color to amader ekhane asche so bike er height specification ache jeta shobai dekhle seta hocche bishoy kono seat nei a single seater but add on kintu amra dual seat korte parbo eta look at this one classic badging it's really classy and very trippy and যদি আমরা একটু টায়ারের দিকে আসি তাহলে কিন্তু টায়ারের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু উই আর গেটিং আ ডুয়াল টোন কালার দিস আ হোয়াইট কালার দিস আ ব্ল্যাক কালার অ্যান্ড দ্য রিম ইজ রেড অ্যান্ড ইট কিপস অন চেঞ্জিং সো দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক পোর্শন ইজ আ ডুয়াল টোন টায়ার উইচ ইজ আ ভেরি বিউটিফুল কাইন্ড অফ ভেরিয়েশন রাইট নাও যদি আমরা ট্যাঙ্কের দিকে যদি ফোকাস করি সো লুক অ্যাট দিস ডিজাইন সো ইট গিভস আ ভেরি ক্লাসি টাচ the black the red and also the white color gives you a very pretty kind of a color let's see the meter console ekhane kintu amra digital dekhte pachhi analog dekhte pachhi as well as a trip meter ba navigation so this is what the entire one is so basically quite a basic changes nahi with the handlebar with the tire rimless and the frame it gives a very bobber kind of style so thank you guys and let's go ahead and do the test drive এক্সস্ট নোটটা দারুণ লাগছে শুনে অ্যান্ড দ্য ফার্স্ট টাইম রাইডিং দিস বিউটিফুল গোয়ান ক্লাসিক 350 অ্যান্ড ইট হ্যাজ গট বিউটিফুল সিটিং স্টাইল অ্যান্ড অনেস্টলি বলবো দ্য এক্সস্ট নোট ইজ ভেরি গুড অ্যান্ড হ্যান্ডলিং দারুণ অ্যান্ড বসেও খুব আরাম আছে দিস গিভস আ বিউটিফুল রাইডিং পশ্চার beautiful 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 I just like it এবার দেখো আমাদের ব্রেকিংটা কেমন হচ্ছে সো দিস ইজ হাউ উই আর গোয়িং টু সি দ্য ব্রেকিং
একটু ইম্প্রুভ করা যেত। অ্যান্ড এখানে কিন্তু ট্রিপ প্রিন্টারে দেখা যাচ্ছে যে কোন গিয়ার আসছে, কী আসছে, কত কিলোমিটার চলেছে। দিস ইজ আ ব্র্যান্ড নিউ বাইক, জাস্ট টেস্ট রাইডের জন্য দিয়েছে। দিস ইজ রিয়েলি গুড। দারুণ ফিল আছে বাইকটায়। যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো হচ্ছে বাইকটা কি বলতো, পশ্চার, রাইডিং পশ্চারটা এতটা কমফোর্টেবল, হাতে কোন আমার থান্ডারবার্ডটা যেরকম, হ্যাঁ বিউটিফুল একটা, মানে মাখন ইঞ্জিন, এন্ড হাইটটাও খুব কমফোর্টেবল। পায়ের সাইজ দেখতে পাচ্ছ, টিপটা হচ্ছে না, আমি ফ্ল্যাট টুই পাচ্ছি অলমোস্ট। তো দিস ইজ ভেরি গুড। জাস্ট ওয়াক অ্যারাউন্ড উইথ দিস বাইক। কালার একটা দারুণ লাগছে, সি দিস কালার টোন। এই যে আমরা যেটা হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে দেখছি, তারপরে কিন্তু এখানে একটা অরেঞ্জ টোন আছে, উইচ ইজ গিভিং আ কমপ্লিমেন্টারি টোন টু দিস কালার। অ্যান্ড দ্যাট দিস ইজ কল্ড দ্য ব্লু কালার। অ্যান্ড যেটাকে বলছে ট্রিপ টিল বা টিল ট্রিপ, সো দিস ইজ অ্যামেজিং। ব্ল্যাক গ্লসি পেন্ট আছে এখানে, অলসো হ্যাজ আ ম্যাট ফিনিশ, অ্যান্ড এটা পুরো গ্লসি লাগছে। সিট ব্যাজিং রয়েছে রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক 350, সিট ইজ ভেরি কমফোর্টেবল। টোটালি গাড়িটা ইজ অ ওয়াও গাড়ি। আপনাদের কী রিভিউ আপনারা একবার দেবেন। অ্যান্ড যারা যারা আসতে চান সানাই বাইকস, আমি দেখিয়ে দিচ্ছি। সো উই হ্যাভ সানাই বাইকস হিয়ার ইন সল্ট লেক সেক্টর 5, জাস্ট নেক্সট টু টেকনোপলিস। সো যারা যারা আমার ব্লগ দেখে আসছেন, সো কাম টেক দ্য টেস্ট রাইড অ্যান্ড বুক দিস বাইক। দিস ইজ অ্যান অ্যামেজিং বাইক, অ্যান্ড ইট লুকস একদম ববরের মতন, ফিলস লাইক আ ববর, সিটিং পোস্টার ইজ লাইক আ ববর, অ্যান্ড অ্যামেজিং। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে সবাই জানিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড keep watching the channel. Happy riding, happy riding, safe riding. All right guys, so amader Royal Enfield er ajke Goan Classic er launch and everything is done. So now we are heading towards our home. So Sushomon ese gache ekhane and amazing lagche. So the feeling inside is good. Tale iyate jabo na bujhecho, ora to beriye gacha, jabo na Phoenix e. চল রাম মন্দির ওখানে গিয়ে একটু চা খাই, চা খেয়ে দেন বিগো। আর ইকো পার্কের ভিতর দিকে কিন্তু রাস্তা বন্ধ। হ্যাঁ 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 হ্যাঁ। সো গাইজ আমরা এখন যাচ্ছি রাম মন্দির, আর রাম মন্দিরে গিয়ে আমরা একটু চা ফা খাবো, ঠিক আছে। থ্যাংক ইউ সানাই বাইক ফর ইনভাইটিং আস। আর কুইজ কন্টেস্টটা করছো, এটা খুব ইন্টারঅ্যাক্টিভ, আই লাইক দিস। তো অনেকে উত্তর দিয়েছে, অনেকেই গিফট পেয়েছে, আমিও পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন্সগুলো খুব ইজি ছিল, অ্যান্ড আমাদের ডাক্তারও পেয়েছে গিফট, অ্যান্ড অনেকেই পেয়েছে। এরা প্রথমবার আই গেস গিফটের পরিমাণটা কম ছিল, এবারে গিফটের পরিমাণটা অনেকটা বাড়িয়েছে। অ্যান্ড এগুলো করলে পর আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, অ্যান্ড উই গেট মোটিভেটেড ফর কামিং ব্যাক আগেন অ্যান্ড আগেন। অ্যান্ড অর্ক রয়েছে দ্য পার্সন হু ইনভাইটস আস ফ্রম দ্য রয়্যাল এনফিল্ড সানাই বাইকস, অ্যান্ড হি ইজ অলসো প্রেজেন্ট ইন আওয়ার গ্রুপ অ্যাজ ওয়েল। তো খুব ভালো লাগে, মানে এরকম ইভেন্টস আসে বাইক লঞ্চ, অ্যান্ড দেন ইউ গেট টু নো অ্যাবাউট দ্য বাইক, অ্যান্ড দেন ইউ টেক দ্য টেস্ট রাইড, মানে একটা অন্যরকম ফিলিং হয় আর কি। অ্যান্ড একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর নিউ টাউনে কিন্তু একটু ঠান্ডা পড়েছে। অ্যান্ড দোজ হু আর কামিং টু দ্য নিউ টাউন, প্লিজ ওয়ার জ্যাকেটস অ্যান্ড ইউ নো উইন্টার উইন্টার ওয়ার্স, কারণ এই কিন্তু ঠান্ডা। এখন মাত্র বাজে 6:30, তো একটু ঠান্ডাটা কম লাগছে বলে আমি নিজেও জ্যাকেট পরিনি এখন এই মুহূর্তে। বাট যেখানে গিয়ে চা খাবো, চা খাওয়ার পরে আই উইল ওয়ার মাই জ্যাকেট অ্যান্ড আই উইল গো। অ্যান্ড গাইজ যারা বাইক চালাচ্ছ, প্লিজ ওয়ার সেফটি গিয়ার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হেলমেট। তো হেলমেট একদম মাস্ট, আপনারা পরেই চালাবেন, ছাপড়িগিরি করবেন না। অ্যান্ড আমাদের ছাপড়ির সংখ্যাটা একটু কমেছে আগে থেকে। হাউ এভার এখন আমরা যে দিকটায় যাচ্ছি, রাম মন্দির তো নাম আমরা দিয়েছি, তো বেসিক্যালি আমরা ইকো পার্কের 4 নম্বর গেট থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে হনুমান মন্দিরের দিকে, তো উই আর গোয়িং দ্যাট সাইড। আর আগে আমরা করতাম কি, ইকো পার্কের ভিতর দিয়ে যেতাম, এখন ইকো পার্কের ভিতরে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। সো আমরা সোজা যাব, সোজা গিয়ে অ্যান্ড উইল টেক দ্য লেফট। আজকে একটুখানি যেটা দেখতে পাচ্ছি নিউ টাউনে কিন্তু একটু ট্রাফিকও দেখতে পাচ্ছি হালকা ফুলকা এই টাইমে, অ্যান্ড টুডে ইজ সানডে, জেনারেলি সানডেতে একটু ট্রাফিক কমই হয় নিউ টাউনের দিকে, সেখানে দেখতে পাচ্ছি একটু ট্রাফিক হয়েছে।
অ্যান্ড গাইস কিপ ওয়াচিং দ্য ব্লগ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্যে। লাস্ট দু তিনটে ব্লগে অনেকে কমেন্টস করেছো, অনেক কোয়েশ্চেন্স আছে, তো যাদের যাদের আমার বাইকিংয়ের ব্যাপারে বা বাইক সার্ভিসিংয়ের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়েরিজ থাকে, প্লিজ ডু কমেন্ট ডাউন, আমি উত্তর দেবো সবাইকে। অ্যান্ড দোজ হু ওয়ান্ট টু রাইড উইথ মি ফর ব্রেকফাস্ট রাইড, এখন রাইডিং সিজন চলে এসেছে, সো প্লিজ কমেন্ট, উই ক্যান মেক এ টিম অ্যান্ড উই ক্যান গো ফর আ রাইড, মেবি সকালবেলা একটা ব্রেকফাস্ট রাইড করে নিলাম, অর এলস উই ক্যান মেক আ ওয়ান ডে ট্রিপ। তো যারা যারা আমাদের সঙ্গে রাইড করতে ইন্টারেস্টেড আছো, আমার সঙ্গে রাইড করতে ইন্টারেস্টেড আছো, প্লিজ গেট ইন টাচ উইথ মি অ্যান্ড উই ক্যান গো ফর আ ভেরি গুড ব্রেকফাস্ট রাইড। অ্যান্ড অনেক ইন্টারাকশন হবে আপনাদের সবার সঙ্গে যদি রাইড করতে আসেন, অ্যাবাউট দ্য বাইকস, অ্যাবাউট রাইডিং, অ্যাবাউট গিয়ার্স অ্যান্ড অল দোজ। অ্যান্ড আমার সামনে সুশোভন রয়েছে অ্যান্ড উই আর কানেক্টেড উইথ দ্য ইন্টারকম, তো সব শুনতে পাচ্ছে আর কি বলছে এখান থেকে। সো উই বেসিক্যালি ইউজ আ V6 ইন্টারকম, কেন V6 ইন্টারকম, বিকজ ইটস চিপেস্ট অন দ্য লো কস্ট, চিপেস্ট বলবো না, লো কস্ট বলবো, যেখানে আমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে, প্রপারলি। যখন ফিউচারে আমার সেনা নেওয়া খুব ইচ্ছা আছে, তো দ্যাট টাইম আই উইল গেট আ গুড হেলমেট অ্যান্ড সেনা অ্যান্ড পুরো রাইডিং গিয়ার্সগুলো একটু আপডেট করবো। সো এখন লেটস গো অ্যান্ড গেট সাম কফি, কারণ এই ঠান্ডা গলা বসে, সুশোভনেরও শরীর খারাপ, হ্যাঁ, অ্যান্ড আমারও গলা বসে গেছে, নিড সাম হট কফি বা চা। আমাকে ইনস্টিগেট করছে দাড়ি চালানোর জন্য, বাট আমি ইনস্টিগেট হবো না, বিকজ আমার শীত করছে এখন, আমি সামনে গিয়ে জ্যাকেট পরতে হবে, গ্লাস পরতে হবে, আমার ঠান্ডায় হেভি কষ্ট হচ্ছে। চলো, উই আর হিয়ার রাম মন্দির, দেখতেই পাচ্ছি ওখানে খুব সুন্দরভাবে মন্দির করেছে অ্যান্ড লাইটিংস অ্যান্ড অল দিস থিংস আর দেয়ার, সো উই আর হিয়ার। সো আমাদের চা, তুই চা দিয়ে চলে গেছিস, হ্যাঁ।